গৌরাঙ্গ সর্দার, আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেক্ট ফ্রেন্ড। আজকে আমি আলোচনা করব যে আপনার মোবাইলে যদি কোনো ধরনের বাজে মেসেজ আসে বা আপনার মোবাইলে যদি কোনো বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজগুলো আছে, সেই স্প্যাম মেসেজগুলো আপনি কিভাবে ব্লক করতে পারেন এবং ব্লক করার সাথে সাথে যে হোয়াটসঅ্যাপ টিম আছে, টিমের কাছে আপনি সেটাকে রিপোর্ট করে দিতে পারেন। তো তারাকে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো ফ্রেন্ড, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন নাম্বারকে আপনি যদি ব্লক করে দিতে পারেন এবং ব্লক করার সাথে সাথে আপনার যে হোয়াটসঅ্যাপ টিম আছে, টিমের কাছে আপনি রিপোর্ট করতে পারেন, সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে, সেখানে আমরা দেখে নেব কীভাবে আমরা এটা করে থাকি। একটি নাম্বার আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখুন এখানে লেখা আছে যে থ্রি ডট কর্নারে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন ব্লক। এখানে ব্লক ক্লিক করার পরে আপনি দেখুন এখানে লেখা আছে ব্লক রিপোর্ট অ্যান্ড ব্লক। তো আপনি যদি এখানে করতে পারেন যে শুধু ব্লক করতে পারেন, তাহলে দেখবেন আপনি যদি এখানে শুধু ব্লক করেন তাহলে সেই যে ব্যক্তি আছে, যে ব্যক্তিটা আপনাকে বারবার বিভিন্ন ধরনের মেসেজ পাঠাচ্ছে, বিভিন্ন ধরনের বাজে বাজে মেসেজগুলো পাঠাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে বা সেগুলো সে আর পাঠাতে পারে না। কিন্তু আপনি এখানে যদি করতে পারেন যে রিপোর্ট অ্যান্ড ব্লক হলো যে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপ টিম আছে, তারাও কী করে এই নাম্বারটাকে একদম ব্লক করে দেয়, যাতে সে আর কোনো স্প্যাম মেসেজ বা কিছু কাউকে কোনো পাঠাতে না পারে। এটা হলো যে আপনি এই নাম্বারটার উপরে রিপোর্ট অ্যান্ড ব্লক করছেন। যদি আপনি দেখেন এখানে লেখা আছে ব্লক, এই ব্লকটা হলো আপনি যদি এখানে দেখেন যে এই ব্লক, এই নাম্বারটা শুধু ব্লক হয়ে যাবে। কিন্তু আপনি যদি করেন রিপোর্ট অ্যান্ড ব্লক, তাহলে দেখবেন যে যে ব্যক্তিটা আপনাকে বাজে মেসেজ কিছু পাঠাচ্ছে, দেখবেন সেটা আর সে পাঠাতে পারবে না। এর সাথে সাথে যে হোয়াটসঅ্যাপ টিম আছে, তারাও কী করবে এর উপরে স্টেপ নেবে, যাতে এই ব্যক্তি কোনো মেসেজ কিছু না পাঠাতে পারে বা হোয়াটসঅ্যাপ কোনো ব্যবহার না করতে পারে। তো আজকে আমি এটাই নিয়ে আলোচনা করলাম যে ব্লক এবং রিপোর্ট অ্যান্ড ব্লক এটা আসলে। তো আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।